আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে টুয়ার্ডস ডেমোক্রেসি, গণতন্ত্রের দিকে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই জন্য শহীদ জিয়ার সুচ্চ সৈনিকরা, এই সাতক্ষীরা বিএনপি সহ সাতক্ষীরাবাসী সারা বাংলাদেশের মানুষ একসাথে ফয়সালা হবে রাজপথে, এই স্লোগানে স্লোগানে মুখরিত করে এই অবৈধ এই অগ্রতান্ত্রিক সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে ইনশাআল্লাহ। আমরা আবার বলছি তত্ত্বহীন কণ্ঠে, 23 সালে এই অবৈধ সরকার অধীনে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যে সমস্ত রাজনৈতিক দল এই সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তাদেরকে জাতীয় বেঈমান হিসেবে আখ্যায়িত করা হবে। আপনারা দেখেছেন 2014 সালের যে ভোটারবিহীন নির্বাচন, সেই নির্বাচনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সমস্ত বিরোধী দলকে বলেছিল যে ফাসিস সরকারের বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবেন না। এবং 14 সালে দেখেছেন বেগম খালেদা জিয়ার কথায় সাড়া দিয়ে 154টি সিট আনকন্টেস্টেড, অর্থাৎ 154টি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, অর্থাৎ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কথাই শেষ পর্যন্ত এদেশের জনগণ মেনে নিয়েছে, অনুসরণ করেছে। সুতরাং বাংলাদেশকে বাংলাদেশ চলবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ, বাংলাদেশ চলবে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ। আমরা খুলনাবাসী, আমরা সাতক্ষীরাবাসী, আমরা প্রমাণ করব বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আমরা প্রমাণ করব সাতক্ষীরার মাটি খালেদা জিয়ার ঘাটি, আমরা প্রমাণ করব এই খুলনা বিভাগ এই সাতক্ষীরা মাটি দেশ নায়ক তারেক রহমানের ঘাটি। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, আমাদের সব নেতা কর্মী যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। আমাদেরকে হামলা দিয়ে মামলা দিয়ে নির্যাতনের ভয় দেখিয়ে লাভ নেই। জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা কঠিন আন্দোলন সংগ্রামের আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে বাংলাদেশের বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়েছে। এবার 23 সালের আগেই ওই 14 সাল ওই 18 সালের মতো সৌদি আরব নির্বাচন করতে পারবেন না। ইতিমধ্যে আপনাদের বিরুদ্ধে স্যাংশন শুরু হয়েছে, অর্থাৎ বিশ্ব থেকে আপনারা ছিটকে পড়েছেন, বিশ্ব বাজার থেকে আপনারা অনেক দূরে পড়েছেন, আপনারা সমাজচ্যুত হয়েছেন, আপনারা বন্ধু হারিয়েছেন, একঘর হয়ে গেছেন, জনগণও আপনাদের সাথে নেই, বিশ্বের শক্তি সমূহ আপনাদের সাথে নেই। এবার বাংলাদেশ চলবে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ, এবার বাংলাদেশ চলবে দেশ নেত্রী এবং খালেদা জিয়ার নেতৃত্বে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ।